নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে পাশে থাকায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সব ষড়যন্ত্র প্রতিবন্ধকতা মোকাবিলা করে পদ্মা সেতু এখন উদ্বোধনের দ্বার প্রান্তে। বুধবার সংবাদ সম্মেলনে তিনি এসব কথাই জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বন্যা মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে, পর্যাপ্ত মজুদ থাকায় খাদ্য সংকট হবে না। চলমান বন্যা পরিস্থিতি এবং শনিবার দেশের বৃহত্তম পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বুধবার গণমাধ্যমের মুখোমুখি হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মী ছাড়াও যোগ দেন পদ্মা সেতুর উপদেষ্টা কমিটি ও মন্ত্রী পরিষদের সদস্যরা। শুরুতেই দেশের বন্যা কবলিত এলাকার জনগণের জন্য সহমর্মিতা জানান প্রধানমন্ত্রী। এরই মধ্যে বন্যার পানি নামতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় খাদ্য সরবরাহ ও সুচিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্য, পানীয় এবং ঔষধ বন্যা পরবর্তী যাতে রোগের প্রাদুর্ভাব না হতে পারে সেদিকে লক্ষ্য রেখে ব্লিচিং পাউডার এবং অন্যান্য কিছু সব আয়োজন যেন থাকে, পাশাপাশি ওর স্যালাইন পানি সব ব্যবস্থাই আমরা করেছি। পরে 25 জুন পদ্মা সেতুর উদ্বোধনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশি বিদেশি নানা ষড়যন্ত্র হলেও নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণায় দেশবাসীর সাড়া ছিল অভূতপূর্ব। এজন্য দেশবাসী এবং কারিগরি কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আমাদের বিশেষজ্ঞ প্যানেল সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তারা এই সাহসী ভূমিকা নিয়েছিলেন। শুধু ধন্যবাদ না, আমি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ যেই দিন আমি ঘোষণা দিয়েছিলাম যে এই সেতু নিজস্ব অর্থায়নে করব, অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন, কিন্তু মানুষের শক্তিতে আমি বিশ্বাস করি। মানুষের কাছ থেকে যে অভূতপূর্ব সাড়া আমি পেয়েছিলাম, এটাই কিন্তু আমার সাহস এবং শক্তি। প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণে গুণগত মানে কোনো আপোষ করেনি সরকার। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও উপকরণ দিয়ে সেতু নির্মাণ করা হয়েছে। পদ্মা সেতু আমাদের অহংকার, আমাদের গর্ব। এই ঘটনাটা ঘটেছিল বলেই কিন্তু সাহস নিয়ে নিজেদের টাকায় নিজেরা পদ্মা সেতু করার ফলে আজকে বাংলাদেশের সম্মানটা ফিরে এসেছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পদ্মা পাড়ে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার নির্দেশনা দেয়া হয়েছে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই উল্লেখ করে তিনি বলেন, অনুশোচনা থাকলে বিশ্বব্যাংক নিজেরাই তাদের ভুল বুঝতে পারবে। এখানে আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে পাশে থাকায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সব ষড়যন্ত্র প্রতিবন্ধকতা মোকাবিলা করে পদ্মা সেতু এখন উদ্বোধনের দ্বার প্রান্তে। বুধবার সংবাদ সম্মেলনে তিনি এসব কথাই জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বন্যা মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে, পর্যাপ্ত মজুদ থাকায় খাদ্য সংকট হবে না। চলমান বন্যা পরিস্থিতি এবং শনিবার দেশের বৃহত্তম পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বুধবার গণমাধ্যমের মুখোমুখি হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মী ছাড়াও যোগ দেন পদ্মা সেতুর উপদেষ্টা কমিটি ও মন্ত্রী পরিষদের সদস্যরা। শুরুতেই দেশের বন্যা কবলিত এলাকার জনগণের জন্য সহমর্মিতা জানান প্রধানমন্ত্রী। এরই মধ্যে বন্যার পানি নামতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় খাদ্য সরবরাহ ও সুচিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্য, পানীয় এবং ঔষধ বন্যা পরবর্তী যাতে রোগের প্রাদুর্ভাব না হতে পারে সেদিকে লক্ষ্য রেখে ব্লিচিং পাউডার এবং অন্যান্য কিছু সব আয়োজন যেন থাকে, পাশাপাশি ওর স্যালাইন পানি সব ব্যবস্থাই আমরা করেছি। পরে 25 জুন পদ্মা সেতুর উদ্বোধনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশি বিদেশি নানা ষড়যন্ত্র হলেও নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণায় দেশবাসীর সাড়া ছিল অভূতপূর্ব। এজন্য দেশবাসী এবং কারিগরি কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আমাদের বিশেষজ্ঞ প্যানেল সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তারা এই সাহসী ভূমিকা নিয়েছিলেন। শুধু ধন্যবাদ না, আমি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ যেই দিন আমি ঘোষণা দিয়েছিলাম যে এই সেতু নিজস্ব অর্থায়নে করব, অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন।
কিন্তু মানুষের শক্তিতে আমি বিশ্বাস করি। মানুষের কাছ থেকে যে অভূতপূর্ব সাড়া আমি পেয়েছিলাম, এটাই কিন্তু আমার সাহস এবং শক্তি। প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণে গুণগত মানে কোনো আপোষ করেনি সরকার। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও উপকরণ দিয়ে সেতু নির্মাণ করা হয়েছে। পদ্মা সেতু আমাদের অহংকার, আমাদের গর্ব। এই ঘটনাটা ঘটেছিল বলেই কিন্তু সাহস নিয়ে নিজেদের টাকায় নিজেরা পদ্মা সেতু করার ফলে আজকে বাংলাদেশের সম্মানটা ফিরে এসেছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পদ্মা পাড়ে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার নির্দেশনা দেয়া হয়েছে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই উল্লেখ করে তিনি বলেন, অনুশোচনা থাকলে বিশ্বব্যাংক নিজেরাই তাদের ভুল বুঝতে পারবে। এখানে আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা।